গুড আফটারনুন স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সামনে সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সবাই অনেক অনেক বেশি চিন্তিত। তো চিন্তা করার কোনো বিষয় নেই, প্রতিটা পরীক্ষার কথা চিন্তা করে আমরা সুন্দর সুন্দর সাজেশান তোমাদের জন্য প্রোভাইড করে দেব। এবং গতকাল আমরা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশান দিয়ে দিয়েছি 14টা প্রশ্নের, আমাদের ধারণাই করতে পারি ওই জায়গা থেকেই তোমাদের টোটাল 8 থেকে 9টা কোশ্চেন কমন হবে, এবং সেই জায়গা থেকেই তোমরা সুন্দরভাবে তোমাদের পছন্দ মতো 5টা কোশ্চেন করে আসবে। এবং কী কীভাবে কীভাবে করবে আমি সব ওই জায়গায় বলে রেখেছি। তো স্বাভাবিকভাবেই যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা দেখে নিও, এবং তোমাদের যত বন্ধুবান্ধব আছে তাদেরও সুবিধার্থে ভিডিওটি তাদেরকেও শেয়ার করতে পারো। আজকে আমরা ইতিহাসের সাজেশান দেব। ইতিহাসের সাজেশনটা বোঝার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমরা সবাই জানি ইতিহাসে টোটাল 8খানা অধ্যায় আছে, এবং এই প্রতিটা অধ্যায় থেকেই ইতিহাসে একটা করে কোশ্চেন আমাদের দিয়ে দেয়। তো 8খানা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসে, কিন্তু এটি দুটো খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে পার্ট এ, বা যাকে আমরা বাংলায় বিভাগ ক বলবো বা খণ্ড ক বলতে পারি। এই খণ্ড কতে রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তার মানে 1 থেকে 4 যে অধ্যায়গুলি সেগুলি সবটাই খণ্ড কতে রয়েছে। এরপরে খণ্ড খ বা পার্ট বি যখন শুরু হচ্ছে সেই জায়গায় আমরা পাবো 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায় এবং অবশেষে 8ম অধ্যায়। তো টোটাল অধ্যায়গুলিকে দুটো ভাগে ডিভাইডেড করে দিয়েছে। একদিকে 1 থেকে 4 নিয়ে গঠিত হয়েছে পার্ট এ, আর অন্যদিকে 5 থেকে 8 পর্যন্ত অধ্যায় নিয়ে গঠিত হয়েছে পার্ট বি। এবার বিষয় হচ্ছে যে ইতিহাসের অনেক কোশ্চেন দেওয়া রয়েছে এবং সব কোশ্চেন গুরুত্বপূর্ণ। আমি একটাই টিপস দেব যে 5টা কোশ্চেন কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। আগে একটা কথা মাথায় রাখবে, তোমরা যদি পার্ট এ থেকে 3টে প্রশ্ন করো তাহলে পার্ট বি থেকে করবে 2টো, আবার যদি পার্ট এ থেকে 2টো প্রশ্ন করো তাহলে পার্ট বি থেকে 3টে প্রশ্ন করবে। মানে মোট টোটাল 5খানা প্রশ্ন তোমাকে কভার করতে হবে। তো 2টো 2টো করে তুমি করলে পার্ট এ থেকে 2টো, পার্ট বি থেকে 2টো, তোমাকে এটা করতেই হবে, এটা কম্পালসরি। আর তোমার ইচ্ছা মতো 1টা প্রশ্ন তুমি যে কোনো খণ্ড থেকে নিতে পারো, সেটা তুমি পার্ট এ থেকেও নিতে পারো, পার্ট বি থেকেও নিতে পারো। এখন আমার একটাই রিকোয়েস্ট যে 5খানা কোশ্চেন কমন পাওয়ার জন্য বা 5টা প্রশ্ন লিখে আসার জন্য তোমরা যেটা করবে, 5টা অধ্যায় পড়লেই তো হয়ে গেল, কিন্তু আমি বলবো ব্যাক সাপোর্ট হিসাবে তুমি 1টা অন্তত অধ্যায় এক্সট্রা পড়ে যাবে। তাহলে 5টা প্রশ্নের জন্য অন্তত 6টা অধ্যায়কে যদি আমরা দেখে যেতে পারি তো আমার ধারণা সেটা মিলে যাবে। এবং যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রথম অধ্যায় থেকে যেরকম যেরকম কোশ্চেন আসা উচিত সেগুলো দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও দিয়েছি। আমরা একবার একটু চোখ বুলিয়ে নেবো যে কোন কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে। পার্ট এ বা খণ্ড কয়ের প্রথম অধ্যায়ের জন্য আমি টোটাল 3টে কোশ্চেন সিলেকশন করেছি। তো তার মধ্যে আবার 2টো কোশ্চেন হচ্ছে অতিরিক্ত মাত্রা ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটা কি, পেশাগত ইতিহাস বলতে কি বোঝো, এবং এরই সাথে থাকবে পেশাগত ইতিহাসের সাথে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। 1টা কোশ্চেন গেল। এরপরে দ্বিতীয় কোশ্চেন যখন যাচ্ছে, দ্বিতীয় কোশ্চেনে কি থাকছে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এই কোশ্চেনটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তাও একটু দেখে রাখবে। থার্ড প্রশ্ন, তৃতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটা না দিয়ে আবার অথবাতে এই কোশ্চেনটা দিতে পারে, এই যে মিথ ও লেজেন্ড বলতে কি বোঝো, এবং অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। এই 3টে প্রশ্ন পড়লে আমার ধারণা তোমাদের 1টা কোশ্চেন তোমরা লিখে আসতে পারবে। পড়লে
একটা অধ্যায় ধরে সব সময় তিনটে কোশ্চেনই পড়বে। অনেকের মধ্যে ধারণা আছে জাদুঘর প্রকারভেদ আলোচনা করে এটা তো রয়েছে, তাহলে এইটা হয়তো আনইম্পর্টেন্ট, এটা পড়বো না, না এইটা করা যাবে না, পড়লে তিনটেই পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে এই তিনটে ভালো করে দেখবে, আশা করা যায় এর মধ্যে হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্নটাই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা সবাই জানি গত বছরের পরীক্ষাতে দ্বিতীয় অধ্যায়টা বাদ ছিল, মানে কোভিডের জন্য। তো দ্বিতীয় অধ্যায়ের সবকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হলেও এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হবসন লেনিনের তত্ত্ব। এটা অনেক সময় শুধু এইটা দেবে যে সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। তোমরা হবসন লেনিন দেখলে এটা গুছিয়ে সুন্দর করে লিখে আসবে। নেক্সট কোশ্চেন, উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এইটাও খুব ভালো কোশ্চেন, তবে ততটা ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে মনে হচ্ছে না, কিন্তু দেখো তোমরা। থার্ড প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মার্কস দিয়ে রেখেছি। চার নম্বর কোশ্চেন, উপনিবেশবাদ ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাবগুলি আলোচনা করো। এই চারটে প্রশ্ন পড়লে আশা করা যায় তোমাদের আবার একটা প্রশ্ন হয়ে যাবে। এইভাবে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করার পর যখন আমরা তৃতীয় অধ্যায়তে যাব, তৃতীয় অধ্যায়তে যেই প্রশ্নগুলি আমাদের ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্নটাই ভারতের অবশিল্পায়নের কারণ কি ছিল, ভারতীয় অর্থনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশিল্পায়ন, শিল্প ধ্বংস নিয়ে যে নোট সেইটার থাকবে এইটাতে, এটা একটু দেখবে ভালো করে। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। তিন নম্বর কোশ্চেনটার দিকে একটু নজর দেব, নানকিন ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এটা না শুধু নানকিন বলেও আসতে পারে, শুধু নানকিং এরটাও চলে আসতে পারে, তাই খুব ভালো করে এটাকে গুরুত্ব সহকারে দেখবে। চার নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। এই জায়গায় তোমরা চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তোয়ারি বন্দোবস্ত, মহলারি বন্দোবস্ত এই ব্যবস্থাগুলি সম্পর্কে সুন্দর আকারে নোট করে পড়বে। পাঁচ নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এইটা আসার সম্ভাবনা 95% বললেও কম হয়ে যাবে। কি প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করব, যেমন নানকিংয়ের সন্ধি, হ্যাঁ তিয়েনসিনের সন্ধি সব কিছু থাকবে এর মধ্যে, হুয়ামপোয়ামের সন্ধি এবং তার শর্তগুলি এই জায়গায় থাকবে, ঠিক আছে, যেগুলো বিভিন্ন ইউরোপীয় দেশগুলি চীনের ওপর আরোপিত করেছিল। এই পাঁচটা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলো তো ভালো করে পড়বেই, আর তার সাথে এক্সট্রা যেগুলো দেওয়া রয়েছে সেগুলোও পড়বে। তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকে অথবাতে, কিন্তু তুমি করতে পারবে একটাই, একটু ভালো করে সবাই দেখবে। চতুর্থ অধ্যায়, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মার্কস দিয়েছি। চারটে প্রশ্ন সিলেকশন করা হয়েছে, চারটে চারটেই ইম্পর্টেন্ট। সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের মূল্যায়ন করো, অবদান মূল্যায়ন করো। তিন নম্বর কোশ্চেন, চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি কি ছিল, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা কি ছিল। এই চারটে প্রশ্ন থেকে তোমাদের একটা প্রশ্ন ঢুকবেই। তো আমরা এইভাবে পার্ট এ সম্পূর্ণ করলাম। এই পার্ট এ থেকে তোমাদের তিনটে প্রশ্ন কিংবা দুটো প্রশ্ন করতেই হবে, তারপর আমরা পার্ট বিতে যাব। পার্ট বিতে যাওয়ার পরে প্রথমেই আমরা পঞ্চম অধ্যায়কে হাত দিয়েছি। এই পঞ্চম অধ্যায় থেকে আমাদের তিনটে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই তিনটে প্রশ্ন তিনটেই গুরুত্বপূর্ণ। প্রথমটা কি, 1935 সালে ভারত শাসন আইনের সম্পর্কে লেখো, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ভারত শাসন আইনের শর্ত, ত্রুটি, সীমাবদ্ধতা সবটাই পড়ে নেবে, প্রেক্ষাপট সবটা পড়বে।
সেকেন্ড কোশ্চেন, 1919 সালে ভারত শাসন আইনে, এটার ভারত শাসন 1919 সালের ভারত শাসন আইনও বলে, আবার কেউ সংস্কার আইন বলে, সরি, কিংবা মন্টেগু চেমসফোর্ড আইনও বলে, ঠিক আছে? এই জায়গাটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, একটু দেখে নেবে। মন্টেগু চেমসফোর্ড আইনও বলে, এর বৈশিষ্ট্য, শর্ত, ভারতীয়দের প্রতিক্রিয়া সবটা একটু দেখে নেবে, এইটাও খুব গুরুত্বপূর্ণ। আর থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে রাওলাট আইন কাকে বলে, এর উদ্দেশ্য এবং রাওলাট আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া। তিনটে কোশ্চেন পড়লেই তোমাদের একটা প্রশ্ন হয়ে যাবে যাবে যাবেই, একটু ভালো করে দেখবে। ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে তিনটে প্রশ্ন করা হয়েছে। তিনটে কোশ্চেন কীভাবে করবে আমি একটু বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এইটা না এসে তোমাকে এরকমও প্রশ্ন দিতে পারে যে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে কেবলমাত্র মহিলাদের অংশগ্রহণের সম্পর্কে তুমি লেখো, খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদিন ফৌজের অবদান আলোচনা করো, এইটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি স্টার মার্কস হয়তো দেইনি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থার্ড প্রশ্ন, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল? প্রেক্ষাপট মানেই হচ্ছে এই রাওলাট আইনের প্রতিক্রিয়ার কোশ্চেনটা চলে আসবে, এবং এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়ের এই তিনটে প্রশ্নকে খুবই জোর দিয়ে পড়াশোনা করবে। পঞ্চম অধ্যায়কে তিনটে প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে তিনটে প্রশ্ন, এই ছটা প্রশ্ন যদি পড়ে নিতে পারো তাহলে তোমার দুটো প্রশ্ন কমন হবে হবে হবেই। বাকি রইল সপ্তম আর অষ্টম। সপ্তমটা একটু বড় এবং সমস্ত কোশ্চেনগুলোই একটু কঠিন বলবো না, মানে একটু ইউরোপ ওরিয়েন্টেড বা মিডিল এশিয়া ওরিয়েন্টেড কোশ্চেন রয়েছে। তো পাঁচটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এই জায়গায়। কী কী আমি একটু দেখিয়ে দিই। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনটা এই বছর ঢুকবে, ঢুকবেই। পূর্ব ইউরোপে সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল এবং বিভিন্ন দেশের প্রভাব কী ছিল, বিভিন্ন দেশে এর প্রভাব কী পড়েছিল, স্পেলিং মিস্টেক করেছে, একটু ঠিক করে নেবে। থার্ড কোশ্চেন, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই সুয়েজ সংকট কেন হয়েছিল, সুয়েজ সংকটে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল, ঠিক আছে, মানে ভারতের প্রতিক্রিয়া কী ছিল, সবটা পড়বে। চার নম্বর কোশ্চেন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে যা জানো লেখো, এই কোশ্চেনটাও আসতে পারে। এখন আমি বললাম টুম্যান নীতিও আসবে, কিউবা ক্ষেপণাস্ত্র আসবে, অনেক সময় কী হয় অথবাতে কোশ্চেন ঢোকে। পাঁচ নম্বর, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো আর ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তিটি ব্যাখ্যা করো। তো এই জায়গা থেকে এই দুটো, মানে পাঁচটা কোশ্চেন পড়লে তোমাদের দুটো আসতে পারে কোশ্চেন, মানে অথবা হয়ে, তো তার মধ্যে তুমি একটা কোশ্চেন করতে পারবে। একটু অধ্যায়টা একটু কনক্রিটিক্যাল অধ্যায় একটু দেখবে ভালো করে, আশা করি এর মধ্যে কমন হয়ে যাবে। নেক্সট, লাস্ট চ্যাপ্টার অষ্টম অধ্যায়, এই জায়গায় তিনটে কোশ্চেন সিলেকশন করা হয়েছে, তিনটে তিনটে ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে দুই আর তিন বেশি ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই কোশ্চেনটা না দিয়ে তোমাকে একটু ঘুরে যেতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরো, ঠিক আছে? তো এইটা ইম্পর্টেন্ট। তারপরে বলতে পারে যে অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তিন নম্বর, স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো, এইটাও ইম্পর্টেন্ট। তো আমি সবটাই বলে দিলাম, কিছু কিছু অধ্যায়তে একটু বেশি কোশ্চেন গেছে, যেমন সপ্তম অধ্যায়তে পাঁচটা আছে, ঠিক আছে, আবার কিছু কিছু চ্যাপ্টারগুলিতে একেবারেই কম কম কোশ্চেন আছে। আমার একটাই অনুরোধ, তোমরা যেই চ্যাপ্টারই তোমরা সিলেকশন করবে সবটা পড়বে, স্টার মার্কস দেখে পড়বে না, স্টার মার্কসগুলি পড়বেই, তার সাথে সবটাই পড়বে, আর যেটা বাদ দেবে সেটা যেন পুরোটা বাদ দিয়ে দেবে। ছয় থেকে সাতখানা অধ্যায়কে যদি তোমরা ভালো করে দেখে যেতে পারো, আশা করি তোমাদের পরীক্ষার হলে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হবে না। এই এই কোশ্চেনগুলোকেই যদি ভালো করে তোমরা দেখতে পারো, আশা করা যায় সব ঠিকঠাক হয়ে যাবে। ভালো করে কোশ্চেনগুলো খাতায় তোলো, প্রস্তুতি নাও, এবং কোনো যদি পরীক্ষা সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় কমেন্ট বক্সে জানাবে, আমরা সেই মতো তোমাদের সাহায্য করব। বাকি সমস্ত সাজেশানগুলি ধীরে ধীরে
এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে, তোমরাও তোলো আর তোমাদের যারা বন্ধু রয়েছে তাদেরকেও সাহায্য করো। তো আজকে এইটুখানেই থাকলো, গুড নাইট এভরিওয়ান, কালকে আবার দেখা হবে।